বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা বিজেপির রাজ্যসভার সাংসদ সুশীল মোদীকে খুনের হুমকি দিয়ে চিঠি গেল বর্ধমান থেকে। এই চিঠি পাঠানোর অভিযোগ উঠছে পূর্ব বর্ধমানের রায়ান গ্রামের বাসিন্দা চম্পা সোমের বিরুদ্ধে। চম্পা দেবী আবার বর্ধমান জজ কোর্টের ল ক্লার্ক হিসেবে কর্মরত রয়েছেন। সুশীল মোদীকে হুমকি চিঠি পাঠানোর অভিযোগ অস্বীকার করেছেন বুধবার চম্পা সোম ওরফে সোমা। অভিযুক্ত ল ক্লার্কের দাবি, আমি ঠিকমতো ইংলিশ লিখতেই পারি না, ওই ভদ্রলোককে চিনি না, জানি না কি করে খুনের হুমকি দেব, আমাকে ফাঁসানো হচ্ছে। প্রথম কথা হচ্ছে, আমি কোনো তৃণমূলের কোনো নেত্রীও নই বা কোনো পার্টির সঙ্গে আমি যুক্ত নই। আর যে ভদ্রলোককে চিঠিটা পাঠানো হয়েছে, কি যেন নাম, সুশীল কুমার মোদী, সুশীল কুমার মোদীকে আমি কোনো চিঠি পাঠাইনি। আমার হাতে লেখাও নয়, আমি সেরকম কিছু ইংরাজি লিখতেও পারি না, আমি নিজের নামটাই ঠিকঠাকভাবে টেরা রাখা করে সই করি, ঠিক আছে। কোনো রকম কোর্টে কাজ করি, ল ক্লার্কের কাজ করি, 150 টাকা মাইনে, তাতে আমার দিন আনার দিন মজুরি জানেনি তো, এভাবেই দিন কাটে। কিন্তু যে ভদ্রলোককে আমি চিনি না, সেই ভদ্রলোককে আমি কী করে বলতে পারি যে আমি ওনাকে মার্ডার করবো? তাহলে কেন এরকম হলো বা এটা কোথা থেকে হলো, রোডলো কীভাবে? দেখুন, কেন হলো কিভাবে হলো সেটা তো বলতে পারছি না। আর আমি যখন বর্ধমান কোর্টে কাজ করি ল ক্লার্কের, আমাদের অনেকের মক্কেলকে আমাদের ফোন নাম্বার দিতে হয় বা নামও লিখে দিতে হয়, ঠিক আছে। এবারে কে কিভাবে করলো সেটা বলতে পারবো না, চিন্তা ভাবনা কি করব, এটা তো আমাকে ভুলভ্রান্তি ফাঁসানো হচ্ছে না। আমাকে কোনো পুলিশ ফোন করেনি, না তো আমাদের বিহার পুলিশ ফোন করেছে, না তো আমাকে এখানে আমাদের বর্ধমান পুলিশ ফোন করেছে, কেউ কোনো ফোন করেনি। কালকে সন্ধে 7:30 পর থেকে আমাকে ফোনেতে, মানে বিহার থেকে ফোন আসছে, আমি সেই তারা ফোন করছে, কেউ বলছে সাংবাদিক, কেউ বলছে পাবলিক, কেউ বলছে আমি পূজারি, এইভাবে নানা রকম জনা নানা রকমভাবে ফোন করছে, তারপরে কেউ গালিগালাজও করছে। তোর সঙ্গে জড়িত আছে, অরিজিনালি জড়িত আছে তোমার ওই ভদ্রমহিলার নামটা যেন কি, চৈতালি ভট্টাচার্য, এরা দুজন মিলে এইসব করছে। আপনি এই বিষয়ে কাকে সন্দেহ করছেন? আমি এই বিষয়ে সন্দেহ করছি চৈতালি ভট্টাচার্যকে, সুদীপ্ত রায়কে। তাদের নামে আপনি কিছু অভিযোগ জানিয়েছেন? তাদের নামে অভিযোগ জানানো মানে একটু ঝামেলা হয়েছিল, সেই দরখাস্ত করেছিলাম আমরা, লকলারগুলো মিলে সবাই দরখাস্ত করেছিলাম, সেই দরখাস্তর প্রমাণপত্র সব আমার কাছে আছে, যার জন্য এই সুদীপ্ত আর চৈতালির বিরুদ্ধে আমরা করেছিলাম বলে সুদীপ্ত রায় এটা করেছে। লাইসেন্স প্রাপ্ত মহিলা সদস্য, আমাদেরই সদস্য, তার বিরুদ্ধে একটা, সে একটা কোথায় দিয়েছে নাকি এরকম একটা অভিযোগ শোনা যাচ্ছে। কিন্তু আমি যতদূর জানি যে ওই মহিলা ওই ধরনের চিঠি ফিটি করে কাউকে বিভ্রান্তি করার মতো অবস্থা ওর পক্ষে করা সম্ভব নয়, অতদূর যাওয়ার মতো সত্যিও নেই। তবে মনে হচ্ছে ইতিপূর্বের আগে বর্ধমান কোর্টে আর একটা ঘটনা ঘটেছে, সেটা প্রত্যেককে আমরা জানি যে এখানে সুদীপ্ত রায় যে একজন, তিনি ইতিপূর্বে নিজে একদিন মাদক কেঁদেছিলেন, পরবর্তী সময়ে তিনি অ্যাডভোকেট হলেও জানি না তিনি বাংলাদেশের সদস্য কি না, আমাদের পক্ষে বলা সম্ভব নয়। বস্তুত এই ঘটনার পর আতঙ্কে ভুগছেন তিনি। তিনি পুরো বিষয়টি স্থানীয় প্রশাসনিক নেতৃত্বদের জানাবেন। তিনি আরও জানান, তার অনুমান এই হুমকির চিঠি পাঠানোর পেছনে রয়েছে বর্ধমান কোর্টের আইনজীবী সুদীপ্ত রায়। এর আগে সুদীপ্ত আসানসোলের সিবিআই কোর্টের বিচারপতিকে হুমকির চিঠি পাঠিয়েছিল অনুব্রত মণ্ডলের জামিনের দাবি করে। বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে হুমকি চিঠি পাঠানোর বিষয়টি নিয়ে তোলপাড় হতেই আতঙ্কের মধ্যে রয়েছেন চম্পা দেবী। সূত্র মারফত সুশীলের দাবি, জানা যায় তিনি যে চিঠি পেয়েছেন তাতে লেখা, ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি নরেন্দ্র মোদী আর অমিত শাহের পোষা কুকুর, মমতা বন্দ্যোপাধ্যায় এবং নীতিশ কুমার জিন্দাবাদ, 31 অগস্টের আগে তোমাকে মেরে ফেলব, এমন চিঠি পেয়ে পাটনা পুলিশ সুপারকে জানান। পাটনা পুলিশ এই হুমকি চিঠির ঘটনার তদন্ত শুরু করেছে। এই প্রসঙ্গে বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সদন তা বলেন, কোনো মানসিক বিকারগ্রস্ত মানুষ এই কাজ করবে, এটি সম্পূর্ণ একটি ষড়যন্ত্র, কেউ ফাঁসানোর জন্য পরিচয় গোপন করে এই কাজ করছে, বাকিটা তদন্ত সাপেক্ষ, পুলিশ তদন্ত করে সত্য উদ্ঘাটন করবে। এটা আমরা যা পেয়েছি বিভিন্ন সংবাদ মাধ্যম এবং এর আগেও আমাদের মিডিয়া থেকে এসেছিল, আমার বক্তব্য হচ্ছে যে
যদি কেউ মানসিক বিকারগ্রস্ত হয়, তার মাথা খারাপ হয়ে যায়, সে এই ধরনের কাজ করবে। আমার মনে হয় যে কোনো ব্যক্তি অসৎ উদ্দেশ্যে নিজের পরিচয় গোপন রেখে এই ধরনের কাজ হয়েছে করেছে। এর আগেও আমরা এই ধরনের কাজের প্রমাণ পেয়েছি। এবার তদন্তকারী সংস্থা তদন্ত করছে, আমি নিশ্চিত যে তদন্তকারী সংস্থার তদন্তের মাধ্যমে আসল সত্য উঠে আসবে, এটুকু বলতে পারি। আমরা তো আদালতে অ্যাডভোকেট, সে ওটা আলাদা অ্যাসোসিয়েশন ল ক্লার্ক, তবে আমাদের সঙ্গে তারা গভীরভাবে সম্পর্কযুক্ত। যেটা অভিযোগ হচ্ছে ল ক্লার্কের নামে, তবে আমার যেটা মনে হয় যে কেউ নিজের সঠিক পরিচয় দিয়ে, এই যুগে কেউ এত বোকা নেই, নিজের সঠিক পরিচয় দিয়ে একজন প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে এই ধরনের হুমকি চিঠি দেবে। আমার মনে হয় কোনো ব্যক্তি অসৎ উদ্দেশ্যে তার নিজের পরিচয় গোপন রেখে পিছন থেকে কলকাঠি নাড়ার মতো এই ধরনের একটা কাজ করছে। যে ব্যক্তির নাম করে চিঠি গেছে এবং যে ব্যক্তি পাঠিয়েছে রায়না থেকে, সে ব্যক্তি কেমন বলে মনে হয় আপনার? না, ওই বিষয়ে আমি মন্তব্য করবো না, কেননা অলরেডি তদন্ত হচ্ছে। তো আমি যদি মন্তব্য করি তাহলে তদন্তে একটা প্রভাবিত হওয়ার ব্যাপার থাকবে। সেটা পুলিশ আছে, প্রশাসন আছে, তদন্তকারী সংস্থা আছে, তারা তাদের নিজেদের যোগ্যতা দিয়ে তদন্ত করে আমি নিশ্চিত যে সঠিক আসল যে দোষী তাকে খুঁজে বার করবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।